এবার অন্যায় করলে সাজা, পাপ কারো বাপের খাতির রাখে না, এমনটাই বলছেন যারা যোগ্য প্রার্থী পরীক্ষায় পাস করে বসে রয়েছেন তাদের চাকুরি নাই, যারা অযোগ্য তারাই চাকুরি। বেআইনিভাবে নিয়োগ, মুখ্যমন্ত্রীর ভাইজির চাকরি বাতিল করল হাইকোর্ট। আপনাদেরকে আমরা যে বিষয়টিকে জানিয়ে রাখি, বৃষ্টি মুখার্জি তার চাকুরি বাতিল, তিনি জানেন না তিনি অসুস্থ, এটাই পরিবারের টলমল করছে। কিন্তু তৃণমূল দলটা এমন একটা দলে পরিণত হয়েছে দুর্নীতিগ্রস্ত, তাই চাকুরির কেলেঙ্কারির ফাঁস প্রতিনিয়ত, তাই হাইকোর্ট নিয়মিতভাবে যোগ্য প্রার্থীদের চাকরি দিতে চায় আর অযোগ্য প্রার্থীদেরকে ছাঁটাই করতে চায়। ফের আরও একবার ধাক্কা খাচ্ছেন শাসক দল রাজ্যের তৃণমূল। এসিসির গ্রুপ সি পদে ভুয়ো চাকরি বাতিল, নিহার মুখার্জির মেয়ে বৃষ্টি মুখার্জি বীরভূমের কুসুম্বরা বাগানে, এটাই হচ্ছে আসল চিত্র।